हेलो भिवर्स, डिजिटल इंग्लिश बांगलाय तुम्हारे सकल के स्वागत। हमें प्रकाश सहा आज के आलोचना करते चले डिग्री चेंजर द्वितीय पर्व। डिग्री के हमें तीन भागे भाग करते पारी। प्रथम पॉजिटिव डिग्री, कॉम्पिटिटिव डिग्री, सुपरलेटिव डिग्री। पॉजिटिव डिग्री ते एक जन के तुलना करा हुआ। कॉम्पिटिटिव डिग्री ते दुजनेर मध्य एक जन श्रेष्ठ है। सुपरलेटिव डिग्री ते दुयेर अधिकेर साथे तुलना करे एक जन के श्रेष्ठ करा हुआ। तले पॉजिटिव एक जन के, कॉम्पिटिटिव दुजन के और सुपरलेटिव दुयेर अधिक के साथे तुलना करा हुआ। पॉजिटिव नो अदर थाकले नाउन सिंगुलर है, भार्ब सिंगुलर है। कॉम्पिटिटिव दैन एनी अदर थाकले नाउन सिंगुलर है, भार्ब सिंगुलर है। सुपरलेटिव अफ ऑल थाकले आमरा सेटा कॉम्पिटिटिव करते गेले দেন এনি আদার নিয়ে আসতে হবে। আর অফ অলটাকেই যদি আমরা পজিটিভে পরিণত করি তাহলে নো আদারে নিয়ে আসতে হবে। পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকলে নাউন প্লুরাল হয় এবং ভার্ব প্লুরাল হয়। কম্পারেটিভে দেন মোস্ট বা মেনি আদার যদি থাকে তাহলে নাউনও প্লুরাল, ভার্ব প্লুরাল। সুপারলেটিভে অন অফ দ্য যদি থাকে তাহলে নাউনও প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। এখন আমরা এই এই যে নো আদার থাকলে কম্পারেটিভে পরিবর্তিত করতে হলে সেটা দেন এনি আদারে পরিবর্তিত হয়, আর যদি সেটা সুপারলেটিভে পরিবর্তিত করি তাহলে অফ অল আদারে, অফ অলে পরিণত করতে হবে। ভেরি ফিউ থাকলে পজিটিভে যদি ভেরি ফিউ থাকে তাহলে দেন মোস্ট আদার বা মেনি আদার কম্পারেটিভে পরিবর্তিত করার সময়, আর সুপারলেটিভে পরিবর্তিত করার সময় অন অফ দ্যাতে পরিণত করব। বা যদি সুপারলেটিভ অফল থাকে তাহলে পজিটিভ মানে নো আদার, আর যদি সুপারলেটিভ অফ অন অফ দ্য থাকে তাহলে সেটা পজিটিভে যখন করব সেটা হয়ে যাবে ভেরি ফিউ। ঠিক একই রকমভাবে সুপারলেটিভে যদি অফল থাকে সেটা কম্পারেটিভ বানাতে গেলে দেন এনি আদার, আর সুপারলেটিভে অন অফ দ্য থাকলে কম্পারেটিভে বানাতে গেলে বা পরিবর্তিত করতে গেলে সেটা দেন মোস্ট বা মেনি আদারে পরিণত করতে হয়। এখন আমরা ধীরে ধীরে একটার পর একটা ডিগ্রির পরিবর্তনগুলো শিখব। তো প্রথমত বলা হয়েছে, দেখো সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দ্য থাকে তাহলে অন অফ দ্য আমরা পেয়েছিলাম ওখানে। অন অফ দ্য থাকলে কম্পারেটিভ ও পজিটিভে পরিবর্তন করার জন্য আমরা কীভাবে ব্যবহার করব, কীভাবে সেটা পরিবর্তিত করব। দেখো একটা উদাহরণ নিয়েছি এখানে, বলেছে সুমন ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস অফ দ্য ক্লাস। তাহলে দেখো এখানে অন অফ দ্য আছে, অন অফ দ্য। তাছাড়া বেস্ট, বেস্ট রূপটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ। তাহলে এটাকে আমরা যদি পজিটিভ বা কম্পারেটিভে বানাই তাহলে কী করতে হবে, দেখো কম্পারেটিভে যদি পরিবর্তিত করতে হয়, কনভার্ট করতে হয় তাহলে সেটাকে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, তারপরে দেন মোস্ট আদার বা মেনি আদার বসাতে পারি। তারপরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে বোঝায় অফ দ্য ক্লাস, এই যে বয়েস অফ দ্য ক্লাস এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে পরিবর্তিত করি দেখি, প্রথমে সুমন বসে গেল সাবজেক্ট, তারপরে ভার্ব হচ্ছে ইজ, অন অফ দ্য, অন অফ দ্য বেস্ট বলেছে এখানে, কিন্তু আমরা এখানে কি বেস্টটা বসাবো? না, বেস্ট বসবে না, সেটা হবে এখানে কম্পারেটিভের রূপ বেটার। তারপরে দেন মোস্ট আদার বা মেনি আদার যে কোনো একটা বসাতে পারি। তাহলে এখানে মোস্ট আদার বসালাম, আর মোস্ট আদারের পরেই সেটা কম্পারেটিভে যদি মোস্ট আদার হয় তাহলে সেটা নাউন হবে এখানে প্লুরাল। দেখো নাউন বয়েস প্লুরাল, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে এখানে আরও একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, যদি কম্পারেটিভে যে মোস্ট আদার থাকছে তখন আমরা যদি এটা সুপারলেটিভ বানাই তাহলে ঠিক এই রূপটাই আসবে, অন অফ দ্যাতে নিয়ে যাবো। আবার যদি অন অফ দ্য থাকে তাহলে দেন মোস্ট আদারে নিয়ে যাবো,
অন অফ দ্য থাকলে কম্পারেটিভে মোস্ট আদারে নিয়ে আসবো, আর কম্পারেটিভে মোস্ট আদার থাকলে সুপারলেটিভে পরিবর্তিত করতে বললে সেটাকে অন অফ দ্য বেস্ট করব। এরপরে আসি পজিটিভ। পজিটিভে যদি এই ডিগ্রিটাকে পরিবর্তন করতে হয় তাহলে দেখো ভেরি ফিউ আনতে হবে, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপর কম অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। তাহলে দেখো ভেরি ফিউ, তারপরে কমপ্লিমেন্ট হচ্ছে এখানে দেখো বয়েস বলেছিলাম, ভেরি ফিউ বয়েস তো সাজা এখানে, তাহলে ভেরি ফিউ বয়েস আসলো। তারপরে দেখো অফ দ্য ক্লাস এই কমপ্লিমেন্ট পুরোটা চলে আসলো। তারপরে দেখো ভার্ব, আর ভেরি ফিউর সময় বলা হয়েছিল যে নাউন প্লুরাল এবং ভার্ব প্লুরাল, তাহলে দেখো ভার্ব প্লুরাল এখানে, নাউন দেখো প্লুরাল, এই যে বয়েস। তারপরে দেখো অ্যাজ বসেছে, কম্পারেটিভ পজিটিভের রুলস অনুযায়ী অ্যাজ বসেছে। তারপর বেটারের বা এটা বলতে পারো বেস্টের, বেস্টের আচ্ছা যেহেতু আমরা সুপারলেটিভ থেকে তৈরি করছি তাই এখানে বেস্ট ধরি, তাহলে বেস্ট থেকে এসেছে এখানে গুড, তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট, সো অন। তাহলে এখানে আরও একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে পজিটিভ থেকে আমরা সুপারলেটিভে বানাতে পারছি, আবার সুপারলেটিভ থেকে পজিটিভ আসতে পারছি, আবার দেখো কম্পারেটিভ থেকে পজিটিভে আসতে পারবো, আর পজিটিভ থেকে কম্পারেটিভে যেতে পারবো। তাহলে এখানে আমরা যদি এই এক নম্বর সূত্রটা ভালো করে শিখি তাহলে এক দুই তিন তিনটা ডিগ্রিতে পরিবর্তিত করার পদ্ধতি আমরা শিখে গেলাম, একটার পর একটাতে পরিবর্তন করার পদ্ধতিগুলো আমরা শিখে গেলাম। এরপরে দেখো বলেছে সুপারলেটিভ ডিগ্রিতে যদি অফ অল থাকে তাহলে প্রথমকার সূত্রটা অফ অল থাকে, কম্পারেটিভ ও পজিটিভের পরিবর্তিত করার জন্য আমরা কী করবো দেখো, বা পর কম্পারেটিভে পরিবর্তিত নিয়মগুলো কী। এখানে একটা উদাহরণ নেওয়া হয়েছে, দেখো গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট অফ অল মেটালস, তাহলে এখানে অফ অল আছে আর এখানে তো ব্রাইটেস্ট আছে, তাই এটা সুপারলেটিভের ডিগ্রি রূপ, অ্যাডজেক্টিভ রূপ, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা যদি কম্পারেটিভ পরিবর্তিত করি তাহলে কী করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে প্রথমে, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ, তারপরে দেন, তারপরে এ নিয়ে আদার বসাবো, তারপরে কমপ্লিমেন্ট। তাহলে দেখো নিয়ে আসলাম গোল্ড, তারপরে ভার্ব হচ্ছে ইজ, এখানে আছে ব্রাইটেস্ট, কিন্তু এখানে ব্রাইটেস্টার হবে না, এটার কম্পারেটিভ রূপ হবে ব্রাইটার, তাহলে ব্রাইটার হলো, তারপরে দেন তো বসবেই, এনি আদার, তারপরে মেটাল, এখানে আর মেটালস হবে না যেহেতু এনি আদার থাকলে গেলে নাউন সিঙ্গুলার হয় এবং ভার্বও সিঙ্গুলার হয়, তাই এখানে মেটাল হবে। এরপরে দেখো যে তাহলে পজিটিভ, তাহলে এখানে অন অফ দ্য যদি থাকে তাহলে সেটাকে আমরা কম্পারেটিভ পরিবর্তিত করার সময় এনি আদার করলাম, দেন এনি আদার দিয়ে ব্যবহার করলাম। এবার পজিটিভে যদি বানাই, অন অফ দ্য আছে এবং এটাকে আমরা পজিটিভে তৈরি করবো, তাহলে কী হবে দেখো, পজিটিভে বানানোর সময় নো আদার নিয়ে আসতে হবে, নো আদার, তারপরে এই কমপ্লিমেন্ট, এই যে অফ, ওই যে সরি, এই যে মেটাল, এই মেটালটা নিয়ে আসবো। তাহলে দেখো নো আদার মেটাল, এই কমপ্লিমেন্ট মেটাল, তাহলে মেটাল আসলো। তারপর বলেছি কি যে ভার, ভার হচ্ছে দেখো ইজ, আর নো আদার থাকলে বলেছিল সূত্রতে বলা হয়েছিল যে সাবজেক্ট অর্থাৎ নাউন সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে এখানে দেখো নাউন সিঙ্গুলার গোল্ড, নো আদার মেটাল বসলো, এখানে সিঙ্গুলার করা হলো ইজ, তারপরে অ্যাজ সূত্র অনুযায়ী, তারপরে হচ্ছে ব্রাইটের পজিটিভ রূপটা বসলো, তারপরে অ্যাজ, তারপরে গোল্ড। এইভাবে আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এইভাবে পরিবর্তিত করতে পারছি। তাহলে আমরা দুটো শিখলাম, একটা অফ অল আর একটা অন অফ দ্য। যদি এই দুটোর বাইরে থাকে, অফ অল বা অন অফ দ্য যদি বাইরে থাকে, যদি দি থাকে শুধু, বা অফ অল বা অন অফ দ্য যদি না পাই, কম সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি আমরা অন অফ দ্য বা অফ অল শব্দটা না পাই, তখন আমরা কী করব, সেক্ষেত্রে কম্পারেটিভ ও পজিটিভে পরিবর্তন করার জন্য কী করব। কম্পারেটিভ থেকে কম্পারেটিভে করার সময় অ্যাফার্মেটিভ যদি থাকে, যদি অন অফ দ্য বা অফ অল না থাকে এবং যদি শুধু দি থাকে, তাহলে সেটাকে কম্পারেটিভে যদি কনভার্ট করতে যাই এবং ট্রান্সফর্ম করতে যাই,
তাহলে অ্যাফার্মেটিভ থাকলে এনি আদার এবং নেগেটিভ থাকলে সাম আদার ইউজ করব। চলো একটা উদাহরণ নিয়ে পরিষ্কার করে দেওয়া হোক, ক্লিয়ার করা হোক। আচ্ছা দেখো, অর্জুন ইজ দ্য বেস্ট ক্যারেক্টার ইন মহাভারত। তাহলে এখানে দেখো ওয়ান অফ দ্য নাই, অফ অলও নাই, শুধু এখানে দি বেস্ট আছে, দি বেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটাকে কম্পারেটিভে যদি বানায় তাহলে কী করতে হবে, এনি আদার। তাহলে কম্পারেটিভ বানানোর সূত্র বলেছিল সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ কম্পারেটিভ রূপ দেন এনি আদার কমপ্লিমেন্ট। তাহলে বসাই, অর্জুন সাবজেক্ট বসলো, তারপরে ইজ বসলো, তারপরে বেটার বসলো, বেস্টের পজিটিভ কম্পারেটিভ রূপ, তারপরে দেন এনি আদার, তারপরে ক্যারেক্টার হবে এখানে, তারপরে ইন মহাভারত কমপ্লিমেন্ট। এরপরে চলে আসি নেগেটিভ, একটা নেগেটিভ উদাহরণ নিয়ে নেওয়া হোক। তাহলে রাম ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটা নেগেটিভ, এটা সামাদার ব্যবহার করবো। সামাদারটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি, একটা প্রথমে দিয়েই আবার শেষের দিকেও ব্যবহার করতে পারি। দেখো রাম ইজ নট বেটার, তাহলে বসালাম রাম ইজ নট, আর এখানে বেস্ট আছে, বেস্ট বসবে না, সেটা বেটার হয়ে যাবে, আর বেটার হলে গেলে একটা দেন বসে কম্পারেটিভ ডিগ্রিতে, তারপরে সামাদার বয়েস, এখানে বয় হবে না তখন, এখানে বয়স হয়ে যাবে। এরপরে দেখো সামাদারটা প্রথমে আমরা ইউজ করতে পারি অথবা দিয়ে, দেখো সামাদার বয়েস ইন দ্য ক্লাস, তখন এখানে দেখো যেহেতু এখানে নাউন প্লুরাল হয়ে গেলো তাই এখানে ভার্বটাও প্লুরাল করতে হবে, এখানে ছিল নাউন সিঙ্গুলার, সরি এখানে নাউন ছিল প্লুরাল, আর এখানে দেখো নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, তারপরে বেটার দেন তারপরে সাবজেক্ট আবার। তো এইভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করছি। তারপরে দেখো পজিটিভে যদি আমরা পরিবর্তিত করি তাহলে কি করতে হবে, তাহলে পজিটিভে পরিবর্তিত করার সময় অ্যাফার্মেটিভ থাকলে নো আদার, আর নেগেটিভ করতে হলে সাম আদার। তাহলে দেখো আর একটা উদাহরণ নিয়ে আমরা এই ব্যাখ্যাটা ক্লিয়ার করে নিই। দেখো অর্জুন ইজ দ্য বেস্ট ক্যারেক্টার, আগের উদাহরণটা নিয়েছি আমরা, এটাকে আমরা এখন পরিবর্তিত করবো নো সুপারলেটিভ, সরি পজিটিভ ডিগ্রিতে, পজিটিভ ডিগ্রিতে পরিবর্তিত করার জন্য আমাদের নো আদার ব্যবহার করা হচ্ছে, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে পজিটিভ রূপ, তারপরে অ্যাজ, তারপরে আবার সাবজেক্ট। তাহলে দেখো নো আদার বসছে, তাহলে নো আদার ক্যারেক্টার, এই যে নো আদার বসালাম, তারপরে বলেছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে ক্যারেক্টার ইন মহাভারত, এতটা এই ক্যারেক্টার ইন মহাভারত এটা নিয়ে চলে আসলাম, তারপরে হচ্ছে দেখো ক্যারেক্টার ইন মহাভারত, তারপরে বলেছে ভার্ব, তারপরে ইজ বসলো, তারপরে অ্যাস বা শো, যে কোনো একটা আমরা বসালেই হবে, যেহেতু নেগেটিভ তাই এখানে আমরা শো বসেছি, শো বসলো, তারপরে হচ্ছে এই যে বেটার বা বেস্ট, আচ্ছা বেস্ট আছে তাই বেস্টের পজিটিভ রূপ হচ্ছে গুড, মানে গুড বসানো হয়েছে, তারপরে অ্যাস, তারপরে হচ্ছে সাবজেক্ট অর্জুন। নেগেটিভের একটা উদাহরণ আমরা এখানে দিয়েছি, দেখো রাম ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আগের উদাহরণটাই এখানে দেওয়া হয়েছে, এবার আমরা পজিটিভে কনভার্ট করছি। তাহলে রাম ইজ নট সো গুড, মানে পজিটিভের ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে সাম আদার, তারপরে বয়েস, তারপরে ইন দ্য ক্লাস। তাহলে এখানে দেখো ভালো করে যে নেগেটিভ যখন বানাচ্ছি তখন সাম আদারটা ইউজ করছি, সাম আদার বয়েস, সাম আদার যখনই হচ্ছে তখনই সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, নাউনটা প্লুরাল করতে হচ্ছে আমাদেরকে, সাম আদার বয়েস। এখানে বলেছে রাম ইজ নট দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বলেছে বেস্ট বয়, আর এখানে করলাম কি সো গুড অ্যাজ সাম আদার বয়েস করে দিচ্ছি। তখন আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও উপকার লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং পরবর্তী টিউটোরিয়ালসের জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে ফেসবুকে ডিজিটাল ইংলিশ গ্রুপে জয়েন করতে পারো এবং সেখানে তোমাদের সমস্যার তুলে ধরতে পারো, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্যার সমাধানে চেষ্টা করবো।